সাবস্ক্রাইব নাও এন্ড হিট দ্য বেল আইকন আর পেয়ে যাও স্টার থেকে সুপারস্টার সিনেমা থেকে সিরিজের এক্সক্লুসিভ আপডেট। সিটি সিনেমা, এখানে সিনেমা নয় এন্টারটেইনমেন্ট হয়। 2018-তে অনেক ভাইরাল ঘটনা ঘটেছে, কিন্তু সেই তালিকায় প্রথমেই রয়েছে রানু মণ্ডল। আজও তিনি সমানভাবে চর্চায়, যদিও প্রথমে গান গেয়ে উঠেছিলেন তিনি। তার অবিশ্বাস্য ভাগ্যের পরিবর্তন দেখে অবাক হয়ে গিয়েছিলেন দর্শকগণ। রানাঘাটের ভিখারি থেকে হয়ে উঠেছিলেন প্লেব্যাক সিঙ্গার, কিন্তু তারপরেই বিতর্কিত আচরণের জন্য ছিটকে যান দর্শকদের পছন্দের তালিকা থেকে। খারাপ আচরণ, অহংকার করা এসবের জন্য গানের জগতে এক কথায় তার অধ্যায় শেষ হয়ে যায়। তবে তারপরেও আলোচনা থেকে সরেননি তিনি। মঞ্চে টুকটাক গান গাওয়া থেকে ইউটিউবার এলে তার সঙ্গে জমিয়ে গল্প করা, সব মিলিয়ে গত বছর পর্যন্ত নানানভাবে চর্চার পাতায় উঠেছেন তিনি। রানুদির বর্তমান অবস্থা দেখে অনেকেই চেয়েছিলেন গায়িকা রানুদি তার চেনা ছন্দে ফিরে আসুক, আরেকবার সুযোগ পান তিনি। কিন্তু ফের আরেক মন্তব্যের জেরে সমালোচনায় নাম লেখালেন রানু মণ্ডল। বছরের শুরুটাই তার শুরু হলো খারাপ আচরণ দিয়ে। কিছুদিন আগে ইউটিউবারের নিয়ে যাওয়া খাবার ফেলে দিয়েছিলেন রানুদি, এবার দেখা গেল আরেক কাণ্ড। ভাইরাল এক ভিডিওতে দেখা যাচ্ছে এক ইউটিউবার রানু মণ্ডলের বাড়িতে উপস্থিত হয়েছেন। সেখানে সে রানুদিকে জিজ্ঞাসা করেন, রেডিওতে আপনার গান শোনা যায় না কেন? রানুদি বলেন, রেডিও আমার গান বানানোর যোগ্যই নয়, তাই ওরা আমার গান বাজাতে পারে না। এইটুকুনি মজার ছলে নিলেও পরবর্তী দৃশ্যেই দেখা যাচ্ছে পাউরুটি দেখে নিজের নাকে গন্ধ শুকে তা ফেলে দিচ্ছেন তিনি। বলেছেন, তিনি নাকি এমন খাবার খেতে পারেন না, খাবার নষ্ট করার বিষয়টি একটুও ভালো চোখে নেননি নেটিজেনরা। দিদি এখন ব্রেডটা দেখছে ফ্রেশ আছে না কি? দিদি ফ্রেশ চলবে না, চলবে না। এক সময় যেখানে তিনি ভরপেট খাবার পেতেন না, সেখানে এভাবে তিনি খাবার ফেলে দিচ্ছেন, এই দেখেই হতভাগ নেটিজেনরা। অনেকে বিষয়টি মজার ভঙ্গিতে দেখেছেন, আবার অনেকে ব্যঙ্গও করেছেন। অনেকে আবার রানুর পক্ষ নিয়ে বলেছেন, তিনি মানসিক সুস্থ না জেনেও এইভাবে তামাশা করা উচিত নয়। সব মিলিয়ে এই ভিডিও দারুণ ভাইরাল হয়েছে। চলুন একবার দেখে নিন আপনারাও সেই ভিডিও। আপনার গান হয় এতে? আপনি যে গানগুলো গেছেন তেরি মেরি, আসলে ওখানে হয়তো ওদের আমার গান রাখার যোগ্যতা ওদের ছিল না। বলিউডের লেটেস্ট আপডেট, গসিপ এন্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার এন্ড শেয়ার চ্যাট পেজ।